শনির বলয়ের ভিতরে ঢুকে পড়েছে নাসার অভিযান ক্যাসিনি ইনকলাব ডেস্ট। নাসার অনুসন্ধানী নবযান ক্যাসিনি শনি গ্রহের বলয়ের মধ্যে ঢুকে গেছে। বুধবার এটি শনির বলয়ের ভেতরের 22 বারের পরিক্রম শুরু করার কথা ছিল, কিন্তু যানটি রেডিও সংযোগ আপাতত বন্ধ রয়েছে এবং একদিন পার না হলে সেই সংযোগ পুনঃপ্রতিষ্ঠার প্রোগ্রামিং করা নেই। তাই ক্যাসিনির নিয়ন্ত্রণকারী ও বিজ্ঞানীদের আজ বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ক্যাসিনি শনির পৃষ্ঠদেশে বিরাজমান মেঘপুঞ্জ ও গ্রহটির রহস্য ঘেরা বলয়ের মাঝখানের অংশটুকুতে আগামী 5 মাসে 22 বার ঝাঁপ দেবে বলে নির্ধারিত হয়ে রয়েছে। শনি গ্রহ তার বলয়ের ছবি তোলা ও অন্যান্য উপাত্ত সংগ্রহের জন্যই ক্যাসিনি যানটিকে সেখানে পাঠানো হয়েছে। যানটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটতে থাকায় শনির বলয়ের ভেতর দিয়ে যেতে এর কিছুটা ঝুঁকি রয়েছে। এই গতি 1,10,000 কিলোমিটার বা 70,000 মাইল ঘন্টায়। এই বিপুল গতির একটি যানের সঙ্গে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বরফকণা ও বস্তুকণার সংঘর্ষ হলেও বড় ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য ক্যাসিনির বড় অ্যান্টিনাটিতে যাতে ঢাল হিসেবে কাজ করতে পারে, সেই জন্য সেটিকে যানটির গমনের পথের দিকে স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে একই সঙ্গে যানটি পৃথিবীর সঙ্গে সংযোগ রক্ষা করতে পারবে না। ধারণা করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে ক্যাসিনি উল্লেখিত স্থানে আরও 21 বার ঝাঁপ দেবে এবং এরপর গ্রহটির আবহাওয়া মণ্ডলে ঢুকে পড়বে। ক্যাসিনির ট্যাঙ্কে অবশিষ্ট যে জ্বালানি রয়েছে তা দিয়ে যানটি আর বেশি দিন তার অভিযান অব্যাহত রাখতে পারবে না। ক্যাসিনির এই 22 বার ঝাঁপকে নাসার বিজ্ঞানীরা বলেন গ্র্যান্ড ফিনাল। বিবিসি আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।